রাশি লগ্ন কেমন হলে আমরা একাধারে তেজস্বী এবং হৃদয়বান হতে পারি এই গ্রহদের মধ্যে পুরুষ গ্রহ কারা এবং স্ত্রী গ্রহ কারা এই তথ্য প্রদানের জন্য আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা আমি অরূপ্লভী অবশ্যই সঙ্গে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আজকের একদম আমাদের এই ছোট্ট ভিডিও এটা আমরা আজকে জেনে নেবো যারা জানি না যে গ্রহদের মধ্যে আবার স্ত্রী কর গ্রহ কারা পুরুষ গ্রহ কারা আর আমাদের যে রাশি লগ্ন সে লগ্ন রাশি কেমন হলে আমরা একাধারে তেজস্বী হৃদয়মান হই আবার প্রচণ্ড দুর্বল হই আবার প্রচণ্ড এক জেদি একগুইয়ামি ভাব আমাদের মধ্যে হতে পারে তাহলে এই বিষয়ে আমরা প্রথমে জানবো যে গ্রহদের মধ্যে পুরুষ গ্রহ স্ত্রী গ্রহ কারা আগে আমরা জেনে নিই বন্ধুরা আমাদের এই গ্রহ নটা গ্রহের মধ্যে রাহুকেতুকে কোনো সেরকম গ্রহ হিসাবে ধরা হয় না এই জন্য আমাদের যে দ্বাদশ ভাব মেশাদি সেই লগ্ন রাশির মধ্যে কারো অধিপতি রাহু বা কেতু নেই তাহলে রাহুকেতু বাদ দিয়ে এই সাতটা গ্রহের মধ্যেই পুরুষ গ্রহ স্ত্রী গ্রহ এবং ক্লিব গ্রহ ভাগ করা হয়েছে তাহলে এই সাত গ্রহের মধ্যে পুরুষ গ্রহ কে কে বৃহস্পতি রবি মঙ্গল তাহলে বৃহস্পতি রবি মঙ্গল এই তিন গ্রহ পুরুষ গ্রহ চন্দ্র এবং শুক্র এই দুই গ্রহ স্ত্রী গ্রহ বুধ এবং শনি ক্লিব গ্রহ তাহলে আমরা গ্রহদের মধ্যে পুরুষ স্ত্রী এবং ক্লিব এই ভাগ আমরা জানলাম রাহুকেতুকে বললাম যে কোনো গ্রহ হিসেবে ধরাই হয় না এর পরছায়া ছায়া মাত্র ওই জন্য কোনো রাশি বা লগ্নের অধিপতি রাহুকেতু নেই এবার আমরা চলে আসবো লগ্ন মানে দ্বাদশ ভাবে হরস্কোপে আমাদের এই দেখুন হরস্কোপ বারোটা ঘর এখানে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন তাহলে এই যে বারোটা রাশি এদের অধিপতি গ্রহ তাহলে মেষ বৃষ মিথুন কর্কট কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা রাশি এদের যদি অধিপতি গ্রহ ধরি আমরা মেষ থেকে দেখুন মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি শনি বৃহস্পতি তাহলে আমরা রাশি জানলাম রাশির অধিপতি গ্রহ জানলাম আরেকবার বলে দিই মেষ বীজ মিথুন কর্কট কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এভাবেই মুখস্থ রাখতে হবে যারা অন্তত জ্যোতিষী হতে চান তাদের অধিপতি গ্রহ মঙ্গল বুধ চন্দ্র রবি বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি শনি বৃহস্পতি তাহলে আমরা বারোটা রাশি জানলাম তাদের অধিপতি গ্রহ জানলাম এবারে এই গ্রহ আগেই বলে দিয়েছি আমি কে পুরুষ গ্রহ কে স্ত্রী গ্রহ যদি আপনার রাশি এবং লগ্ন দুটোই পুরুষ গ্রহ হয় দুটোই স্ত্রী গ্রহ হয় বা আমাদের যে সমস্ত জাতক জাতিকা আমরা যাদের হয় রাশি পুরুষ গ্রহের মধ্যে পড়ছে লগ্নের অধিপতি গ্রহ স্ত্রী গ্রহ এক্ষেত্রে এই অনুযায়ী আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা এখানে আছে অর্থাৎ আমরা অতি আলোভা অতি তেজ আর সেই হতে গিয়ে আমরা আমাদের জেদ আমাদের ডিসিশন সবের ঘাড়ে চাপিয়ে দেয় আমি যা বলছি সেটা শেষ কথা অর্থাৎ তার মধ্যে মাতৃভাব হৃদয়ের যে একটা হৃদয় বান হওয়াটা তার মধ্যে নাও থাকতে পারে যেমন সিংহ রাশি লগ্ন। সিংহ রাশির অধিপতি গ্রহকে না রবি যদি আমি সব আগে বলে গেছি প্রত্যেকটা ধরে ধরে বলা সম্ভব নয় আপনাকে নিজেরকে বুঝে নিতে হবে যদি আপনার লগ্ন রাশির সিংহ হয় সিংহ রাশির অধিপতি গ্রহকে না রবি তাহলে আপনার রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ রবি রবি পুরুষ গ্রহ তাহলে লগ্ন রাশি এক হলে যদি দুটোই অধিপতি গ্রহ পুরুষ হয় বা অন্য হলেও যদি পুরুষ হয় আপনার মেষ লগ্ন সিংহ রাশি তাহলে সেক্ষেত্রে অধিপতি মঙ্গল এখানে রবি দুটোই পুরুষ গ্রহ তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের তেজ জেদ একটা একা যা বলবো সেটাই শেষ কথা আমি যা বলবো আমি সব জানতাম মহাপুরুষ তাদের মধ্যে বেশি দেখা যায় এবং অপরের কথা তো হৃদয়ে অপরকে জায়গা দেওয়া অনেক বিচার বিবেচনা করে তারা জায়গা দেন অর্থাৎ ওই হৃদয়ের দরজাটা সবার জন্য যেন খোলা নেই এটা হয় কিন্তু যদি আপনার রশি লগ্ন একটা পুরুষ হয় আর অপরটা যদি স্ত্রী হয় তাহলে আপনার তেজস্বীও যেমন হবেন আবার হৃদয়বানও হবেন তারাই হয় যাদের হৃদয়ে মাতৃভাব হয় মা কি করে পাঁচটা ছেলে তাদের পাঁচ রকম তার ভাবনা কিন্তু মা সবাইয়ের দিকে নজর রাখে ঠাকুর রামকৃষ্ণতে বলে গেছেন পাঁচ ছেলে কি তিন ছেলে মা রান্না করছেন ছোট ছেলে মাছ ভাজা পছন্দ করে ঝোল ঝাল খায় না টক খায় না মা তার জন্য ভাজাটা তুলে রাখেন তাহলে মা এই মা হচ্ছে আমাদের চন্দ্র এবং শুক্র যদি আমাদের রাশি বা লগ্নের অধিপতি হয় তাহলে মাতৃভাব হৃদয় খুব সুন্দর হয় অর্থাৎ একাধারে মা এবং বাবার ভাব আমাদের মধ্যে আসে যে সমস্ত জাতক জাতিকার মধ্যে লগ্ন এবং রাশির অধিপতি পুরুষ এবং স্ত্রী গ্রহ হয় মনে করুন আপনার রাশি সিংহ তাহলে আপনার রাশির অধিপতি গ্রহ রবি আপনার লগ্ন কর্কট তাহলে তার অধিপতি চন্দ্র তার একাধারে দেখুন পুরুষ এবং স্ত্রীভাব তাহলে আপনার তেজ থাকবে রাগ থাকবে জেদও থাকবে আবার হৃদয়ে বেশ বড়ো হবে সবাইকে হৃদয় দেবেন আর এহেন মানুষ এক্ষুনি রেগে যায় আবার পরেক্ষণে যার রাগলো তার যাকে দু কথা বলল তার গু ফেলে দিতে পারে অর্থাৎ এতটা জলের মতো ঠান্ডাও হতে পারে তাহলে একাধারে রাগ আবার একাধারে জল ঠান্ডা হওয়া তেজস্বী হওয়া আবার হৃদয় বান হওয়া এ যেন জাতক জাতিকার মধ্যে দেখা যায় তাহলে যদি এই যে মেশাদি রাশি তার মধ্যে যে লগ্ন তাহলে লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি গ্রহ যদি একজন পুরুষ হয় একজন স্ত্রী হয় তার মধ্যে ভাব এবং স্ত্রীভাব বেশি হয় আর যদি দুটোই মাতৃগ্রহ হয় অর্থাৎ রাশির অধিপতি চন্দ্র তো লগ্নের অধিপতি শুক্র কি চন্দ্র তাহলে সেক্ষেত্রে দুটো হয়ে যদি মেয়েদের ক্ষেত্রে তাহলে মাতৃভাব আরও ভীষণ হয় ভীষণ হৃদয়মান হন কিন্তু যদি আমরা পুরুষ হই ছেলে হই অথচ দুটোই রাশিলগ্নের অধিপতি স্ত্রী গ্রহ হয়ে যায় তাহলে আমরা একটু বেশি স্ত্রীভাব হয়ে যাই তাই স্ত্রীভাব তাকে আমরা অনেক সময় এত দুর্বল হয় তার মধ্যে ঠিক লড়াকু ভাব আসে না কোনো বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ার মতো তারা মনে হয় সে সব বিষয়ে একটু পিছপা হয় ভীতুভাব হয় এ হেন মানুষ যদি হয় তাহলে আমরা গদা বাংলা তারকে অনেক সময় বলি এ একটু ল্যালপা আছে হ্যাঁ এই ধরনের ভাষাও কিন্তু তার জন্য বলা হয় কেউ কেউ বলেন এ কি মেরে তাহলে আমরা যারা পুরুষ তাদের রাশি বা লগ্নের অতিপতি একটা পুরুষ এবং যদি আরেকটা একটা স্ত্রীভাব স্ত্রী গ্রহ হয় তাহলে পুরুষ অর্থাৎ জাতকদের জন্য তা শ্রেষ্ঠ তিনি একাধারে হৃদয়মান এবং তেজস্বী এ দুই এক আধারে হয় মেয়েদের ক্ষেত্রে যদি একটা রাশি এবং পুরুষও একটা যদি স্ত্রী হয় তাহলে তিনিও লড়াকু হবেন তেজস্বী হবেন সবার প্রতি সুনজরও দেবেন অর্থাৎ মাতৃপিতৃভাব তার মধ্যে থাকবে আর মেয়েদের মধ্যেও যদি দুটোই লগ্ন এবং রাশির অধিপতি নারী হয়ে যায় স্ত্রী গ্রহ হয়ে যায় তার মধ্যে তিনি বেশি একটু ঘরের বধূ সবার সামনে মুখ খোলেন না একটু লাজুক বেশি কিছু যেখানে লড়াই দাঙ্গা তিনি তার পিছনে থাকবেন তিনি একটু ভীতুভাব হবেন দেখবেন মিলিয়ে দেখবেন এটা হয় ছেলেদের ক্ষেত্রেও তাই হয় যদি হয় অনেকের ক্ষেত্রে যদিও অনেক সময় কাটিয়ে ওঠে নাহলে বেশিরভাগই একটু মাতৃভাব বেশি হয় তাদের মধ্যে অনেকে আবার মাইচা বলে তারাকে সে সমস্ত ছেলেরাকে আমি মিলিয়ে দেখেছি আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেন আমি যখন জ্যোতিষী শিখি তখন যার যার আলাদা ভাব পেতাম তার লগ্ন রাশি তার হরস্কোপ তার হাত আমি বেশি বিচার করতাম তাতে আমি দেখেছি ছেলে হয়ে যদি বেশি মেয়ের মতো ভাব হয় তার দুটো রাশিলগ্নের অধিপতি প্রায় দেখা যায় যে স্ত্রী গ্রহ হয়তো চন্দ্র চন্দ্র কর্কট লগ্ন কর্কট রাশি তার একটা ভীতু ভাব হয় এই ভাবগুলো হয় এগুলো আমি ক্যালকুলেশন দেখেছি আবার দায়িত্ব আপনাদের আপনারা একটু মিলিয়ে ক্যালকুলেশন করে দেখুন জ্যোতিষশাস্ত্রের কথা আমি কোনো বানিয়ে বলছি না তাহলে আমরা একাধারে তেজস্বী আবার হৃদয়বান হতে পারি বা একদম দুর্বল প্রকৃতি মাতৃভাব হয় আবার যেদি বেশি সেই শাসিত সমাজের যে ভাব ছিল সেই ধরনের পুরুষ হয়ে যায় যদি আমরা দুটো গ্রহই পুরুষ হয় এই নিয়ে এবং কোন গ্রহ স্ত্রী গ্রহ কোন গ্রহ পুরুষ গ্রহ কোন গ্রহ ক্লিব গ্রহ এই নিয়ে তথ্য আমি আমি আজ আপনাদের আমার অভিজ্ঞতা ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবেন জয়গুরু জয় গুরু জয় গুরু